ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। লেবাননে যুবদলের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুবদল লেবানন শাখা কমিটি। লেবানন শাখার যুব বিষয়ক সম্পাদক ও যুবদল লেবানন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি লেবানন শাখার শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ সরকার, যুবদল লেবানন শাখার সহসভাপতি আফজাল হোসেন, যুবদল জুবাইল শাখার সভাপতি আনোয়ার হোসেন আকন, যুবদল নিউরাউদা শাখার সিনিয়র সহসভাপতি ওবায়দুল হক, যুবদল আধুনিস শাখার আহ্বায়ক মিজানুর রহমান। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল কবির। এছাড়া আরও বক্তব্য রাখেন যুবদল নিউরাউদা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রিকন, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শিকদার, প্রচার সম্পাদক হৃদয় খান, যুবদল জুবাইল শাখার সাধারণ সম্পাদক আলামিন ইজ্জত, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান সাব্বির, প্রচার সম্পাদক সুলাইমান আহমেদ, যুবদল আধুনিস শাখার সদস্য সচিব মুক্তার মিয়া, আহ্বায়ক সদস্য শাহ জালাল মিয়া। বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জোর দাবি জানান। পরে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। লেবানন থেকে মোহাম্মদ জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।